আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি ইনশাল্লাহ আজকে তোমাদের জন্য একটি ক্লাস নিতে যাচ্ছি সেটি হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ তোমাদের টেক্সট বুক বই থেকে ইউনিট থ্রি লেসেন ফোরের একটি গল্প সেটি হচ্ছে অ্যাসেড ডে ফর ফারাবি যে অ্যাসেড ডে একটি দুঃখের দিন ফর ফারাবির জন্য একটি দুঃখের দিন চলো আমরা গল্পটি ভালো করে শুনি ফারাবি ওয়ার সিটিং উইথ হি হেড ডাউন যা ফারাবি ওয়াজ সিটিং ফারাবি বসে আছে উইথ হি হেড ডাউন তার মাথা নিচু করে হি লুক সেট হি লুক সেট তাকে কব কি দেখাচ্ছে his hair was untidy and ruffled তার চুলগুলো অপরিচ্ছন্ন এবং কি এলোমেলো it was clear he did not brush it at all যে it was clear এটা স্পষ্ট যে he did not brush it at all সে মোটেই তার কি মাথা আছরাইনি what happened farabi যে কি হলো farabi are you okay তুমি কি ঠিক আছো আক্স ফ্লুরা ফ্লুরা তাকে জিজ্ঞেস করলো যে ফারাবি কি হলো আই এম সো শখ তো ফারাবি বলল যে আই এম সো শখ আমি খুব মর্মাহত অনেক মন খারাপ ফ্লুরা আই ডোন্ট ফ্লুরাকে বললো যে আই ডোন্ট ওয়ান্ট টু টক যে আমি কিছু বলতে চাই না সেট ফারাবি ফারাবি বললো বাট ইউ হ্যাভ টু কিন্তু তোমাকে বলতে হবে ফারাবাই বলছে এনি পেন অর সরোজ ইজ লাইক এ লোড ইন দ্য মাইন্ড যে এনি পেন যে কোনো ব্যথা এবং দুঃখ অর সরো ইজ লাইক এ লোড ইন দ্য মাইন্ড যে মনের মধ্যে এটা কি বোঝার মতো ইফ ইউ টেল ওর শেয়ার ই টু ইথ ইউর প্যারেন্টস অর ফ্রেন্ডস ইফ ইউ টেল যদি তুমি এটা বলো অর শেয়ার অর্থাৎ ভাগাভাগি করো ই টু ইউর প্যারেন্টস অফ ফ্রেন্ডস অর্থাৎ তোমার পিতা মাতা এবং বন্ধুদের সাথে তাহলে কি ইট উইল বি লাইটার যেটা কি অনেকটা হালকা হয়ে যায় অন দি আদার হ্যান্ড অপরপক্ষে ইফ ইউ ডোন্ট শেয়ার যদি তুমি এই তোমার এই চাপা দুঃখটাকে তুমি যদি শেয়ার না করো দি লোড উইল বিকাম হেভিয়ার অ্যান্ড মোর পেইনফুল যে এই দুঃখটা তোমার এই ব্যথাটা অনেক কি বোঝা হয়ে যায় এবং কি দুঃখ বই আনে সো প্লিজ টেল মি হোয়াটস্ট্রং ফ্লু কি ফারাবি বললো সো প্লিজ টেল মি হোয়াটস্ট্রং যে কী হলো ফ্লুরা তুমি আমাকে বলো ফ্লুরা ইনসিড কিন্তু ফ্লুরা কি জিদ দৌড়লো যে কি বলবে না ফারাবি ফ্লুরা এট সে অ্যান্ড সেট ফারাবি লুক ফারাবি তাকালো কি এট ফ্লু ফ্লুরার দিকে তাকালো এবং বললো ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুনি যাওয়ার মাদ্রাসা ফুটবল টিম লিডার ওয়ান অফ মাই ফ্রেন্ডস যে আমার এক বন্ধু হারুন ইজ আমার মাদ্রাসা ফুটবল টিম টিচ কি ফুটবল দলের কি অধিনায়ক আর কি যে ইয়ে স্টাডি হি জাস্ট ড্রপড মাই নেম ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট যে গতকালকে সে আমার নাম এই যে আন্তঃস্কুল ফুটবল দলের যে তালিকা তৈরি করছে সেই তালিকা থেকে কি ফ্লুরার নাম বাদ দিয়েছে আর কি বাদ পড়েছে আই ওয়ান্ট টু নো যে হুয়াই যে আমি তাকে জানতে চেয়েছিলাম হারুন যে এই যে টিম লিডার হারুনের কাছে আমি জানতে চেয়েছিলাম যে কেন আমার নামটি বাদ পড়েছিল বাট হি ডিডেন্ট ইভেন টক টু মি অ্যাবাউট ইট যে কিন্তু সে কোনো কথা পর্যন্ত বলেনি তো গল্পটা হয়তো বুঝতে পেরেছো যে ফারাবি কেন তার মন খারাপ করেছিল ওই স্কুল ফুটবল টুর্নামেন্ট থেকে তার যে টিম লিডার তার নামটি বাদ দেওয়ার কারণে তার এই দুঃখটা তো আশা করি তোমরা গল্পটি বুঝতে পেরেছ তো তোমাদের কারো মনে যদি কোনো দুঃখ থাকে তাহলে এটা কি তোমার বন্ধুদের সাথে কিংবা তোমার পিতা সাথে টিচারদের সাথে ভাগাভাগি করতে পারো শেয়ার করতে পারো তাহলে তোমার এই মনের দুঃখটা অনেক হালকা হয়ে যাবে তো এই গল্পটি তোমরা যদি ভালো করে পড়ো তাহলে টিক দ্য বেস্ট অ্যান্সার দিতে পারবে তাহলে তারপর আনসার দা কোশ্চেন দিতে পারবে এবং হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট এই সবগুলোর উত্তর তোমরা সঠিকভাবে লিখতে পারবে তো আশা করি তোমরা এই গল্পটি খুব ভালোভাবে বাড়িতে পড়বে তো আজকে এই পর্যন্তই পরবর্তী লেসন নিয়ে আসবো আমি তোমাদের জন্য সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকো এই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম